Bill Cut. Hello. Hello. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবার চলে আসছি আমাদের অনলাইন আউটসোর্সিং ক্লাসের সেকেন্ড পার্টে। আজকে আমি আলোচনা করব আমাদের সিলেক্টেড টপিক অ্যাডমিন সাপোর্ট, ইন্ট্রোডিউস অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড বেসিক কমিউনিকেশন টুলসগুলো নিয়ে। অ্যাকচুয়ালি গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ফ্রিল্যান্সিং কি বা আউটসোর্সিং কি, কোন কোন বিষয়গুলো নিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করা যায় বা আউটসোর্সিং করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একজন বিগিনার কিভাবে অনলাইনে তার ক্যারিয়ার বিল্ড আপ করবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি চলে যাচ্ছি, তো আমরা কোন টপিকটা নিয়ে বা কোন স্কিলটা নিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করব সেটা নিয়ে আমি আজকে বিস্তর আলোচনা করব। এবং এই টপিকটা কিভাবে কাজ করে, একজন বিগিনার এই টপিকটা নিয়ে কিভাবে তার ক্যারিয়ারটা বিল্ড আপ করবে, এই টপিকের বা এই সিলেক্টেড টপিকের মার্কেট ভ্যালু কেমন বা ডিমান্ডটা কেমন, এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং ফ্রিল্যান্সিং করতে গিয়ে আমাদের যে বেসিক টুলসগুলো দরকার হয় সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের টপিক হইল আমাদের অ্যাডমিন সাপোর্ট। আপনারা নিশ্চয়ই আমার ওয়ার্ড ফাইলটা ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, অ্যাডমিন সাপোর্ট। এখন অনেকেই অ্যাডমিন সাপোর্ট কথাটির সঙ্গে পরিচিত না, এবং যারা অনলাইনে মোটামুটি কাজ থাকেন তারা হয়তো অ্যাডমিন সাপোর্টটা কী। তো যদিও আমি বলেছিলাম যে আমাদের আসলে সিরিজ প্রোগ্রাম এবং আমাদের এই প্রোগ্রামটা হবে একদম বিগিনার লেভেল থেকে, জিরো থেকে, যে কেউ এই কোর্সটা জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে পারবে। তো আমি আজকে তুলে ধরবো অ্যাডমিন সাপোর্টটা কি, হোয়াট ইজ অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্টটা হলো ভার্চুয়ালি কোনো একটা কোম্পানিকে অ্যাসিস্ট করা, ভার্চুয়ালি কোনো একটা কোম্পানিকে সার্বিকভাবে অ্যাসিস্ট করা, সার্বিকভাবে হেল্প করা। এই অ্যাডমিন সাপোর্টের মধ্যে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই সমস্ত ক্যাটাগরিগুলো দিয়ে আমাদের কোনো ক্লায়েন্টকে বা কোনো কোম্পানিকে হেল্প করব, ভার্চুয়ালি হেল্প করব। অলরেডি আমি গত ক্লাসে অ্যাডমিন সাপোর্ট নিয়ে কিছু কথাও বলছিলাম এবং আমাদের ক্যাটাগরি নিয়েও কিছু কথা বলছিলাম। এখানে যদি আমি আপওয়ার্কে চলে আসি, এখানে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটা অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরি আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডমিন সাপোর্টের মধ্যে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি এইগুলো মানে এইটা আমি শীট আকারেই তুলে ধরছি, এবং অ্যাডমিন সাপোর্টের মধ্যে কী কী ক্যাটাগরিগুলো নিয়ে আমরা কাজ করব সেই টপিকগুলো, সেই সাব টপিকগুলো আমি এখানে তুলে ধরছি। অ্যাডমিন সাপোর্টের মধ্যে যে মেইন টপিকটা হলো মানে সাব ক্যাটাগরি, সেটা হলো লিড জেনারেশন, ওয়েব রিচার্জ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড, অ্যাড পোস্টিং, ই-কমার্স, প্রোডাক্ট রিচার্জ, আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো হলো সাব ক্যাটাগরি।
আমাদের অ্যাডমিন সাপোর্টটা হলো মেইন ক্যাটাগরি, এবং এইগুলো হলো প্রত্যেকটা হলো সাব ক্যাটাগরি, এবং আরও কিছু কিছু টপিক আছে, আমি স্টেপ বাই স্টেপ সব তুলে ধরবো। এইগুলো হলো অ্যাডমিন সাপোর্টের মধ্যে সাব ক্যাটাগরি, এই সমস্ত সকল ক্যাটাগরির কাজ আমরা শিখব। তো আমি আর একবার রিভিউ করে আসি, অ্যাডমিন সাপোর্টটা কি? অ্যাডমিন সাপোর্টটা হলো কোনো একটা কোম্পানিকে বা কোনো ব্যক্তিকে ভার্চুয়ালি অ্যাসিস্ট করা, এর নামই হলো অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্ট, অ্যাডমিন এবং সাপোর্ট দুটা কিন্তু ডিফারেন্ট কথা, দুটা ডিফারেন্ট ওয়ার্ড। অ্যাডমিন হলো কোনো একটা কোম্পানির মালিক বা কোম্পানির পক্ষ, সাপোর্ট হলো তাকে হেল্প করা। অ্যাডমিন সাপোর্টটা হলো ভার্চুয়ালি আমরা কোনো একটা কোম্পানিকে বা কোনো ব্যক্তিকে হেল্প করব। কিভাবে হেল্প করব? আমরা এই সমস্ত কাজের মাধ্যমে হেল্প করব, এই সমস্ত কাজের মাধ্যমে হেল্প করব, লিড জেনারেশন, ওয়েব রিচার্জ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ই কমার্স প্রোডাক্ট রিচার্জ, প্রোডাক্ট লিস্টিং, এরপরে হলো আরও কিছু কিছু আমি ঠিক এখানে আলোচনা করি, মার্কেটিং এর কিছু কাজ আছে বা পোস্টিং এর কিছু কাজ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমাদের কিছু লিড বের করতে হয়, লিড জেনারেট করতে হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে হলো ক্লায়েন্টের ইমেইল, সরি ইমেইল মার্কেটিং, মার্কেটিং ঠিক আমরা করব না, এটা আমরা ইমেইল হ্যান্ডলিংটা করব। ইমেইল হ্যান্ডলিংটা করব আমরা, ক্লায়েন্টের যে সমস্ত ইমেলগুলো আসবে, ক্লায়েন্টের ইমেলগুলো আমরা এখান থেকে হ্যান্ডেলিং করবো, তার হয়ে আমরা এখানে কাজ করে দিব। তো এই হলো মোটামুটি আমি মেইন সাব টপিকগুলো এখানে আলোচনা করছি বা তুলে ধরলাম, এইগুলো নিয়ে আমরা অগ্রসর হব। তো এইগুলো হলো তো অনেকগুলো সাব ক্যাটাগরি, কোনো একটা ব্যক্তি যদি এই সাব ক্যাটাগরির ভিতর থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে স্কিল্ড হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে ওইটা নিয়েই ইনকাম করতে পারবে, ওইটা নিয়েই তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি শুধুমাত্র লিড জেনারেশন কাজটা করে, লিড জেনারেশন কাজ করে লাইফ চেঞ্জ করে ফেলতে পারবে, কেউ যদি ওয়েব রিচার্জ নিয়ে কাজ করে শুধু ওয়েব রিচার্জের কাজ করতে পারবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে যদি কেউ কাজ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়েই সে অনেক কাজ করতে পারবে, অনেক কাজ এখানে জব আছে। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি আসলে আমি একটু এখানে একটু কথা বলি, ডাটা এন্ট্রি বলতে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকে মনে করে ডাটা এন্ট্রি মানে হলো কপি পেস্ট কোনো জায়গায়, মানে কপি পেস্ট বলতে যেমন আমরা ওয়েবে অনেকগুলো টাইপের কাজ, অনেকগুলো আসে বা টেক্সট আসে সেইগুলোকে সোজা করানো, বা ওয়ার্ডে বা এমএস এক্সেলে লেখালেখি করা, এগুলোকে ডাটা এন্ট্রি বলে। কিন্তু না, ডাটা এন্ট্রি বলতে তো এইগুলোই বোঝানো হয় না, ডাটা এন্ট্রি বলতে মূলত বোঝাচ্ছে যে এক জায়গা থেকে ডাটা এনে এক জায়গায় এন্ট্রি করা। তো আমাদের সবগুলো কাজই কিন্তু ডাটা এন্ট্রির মধ্যে ইনক্লুড পড়ে যায় এটা। এরপরে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ই কমার্স প্রোডাক্ট রিচার্জ, ই কমার্স সাইট যেগুলো আছে, যেমন সারা ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট পপুলার ই কমার্স সাইট হলো অ্যামাজন, ইবে, আলিবাবা বা আলি এক্সপ্রেস, এই সমস্ত ই কমার্স সাইটগুলো থেকে ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী প্রোডাক্টগুলো রিচার্জ করতে হয়, এরপরে ক্লায়েন্টের পার্সোনাল ওয়েবসাইটগুলোতে বা এরকম বড় বড় ই কমার্স সাইটগুলোতে কীভাবে প্রোডাক্টগুলো লিস্টিং করে সেই প্রোডাক্টগুলো লিস্টিং করতে হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো করতে হয়, বা সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে, কোম্পানি পেজ বা কোম্পানি প্রোফাইলগুলো আছে সেগুলোতে আমাদের পোস্টিং করতে হয়, ক্লায়েন্টের ইমেলগুলো আমাদের হ্যান্ডেলিং করতে হয়, এই সমস্ত কাজের সমষ্টিই হলো অ্যাডমিন সাপোর্ট। ঠিক আছে, তো এটা হলো মোটামুটি অ্যাডমিন সাপোর্টের একটা ইন্ট্রো। তো আপনারা মনে হয় সবাই বুঝতে পেরেছেন যে অ্যাডমিন সাপোর্টটা কি। অ্যাডমিন সাপোর্টটা হলো আমি যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো হলো অ্যাডমিন সাপোর্ট। তো এখন কথায় আসি যে এই অ্যাডমিন সাপোর্ট কাজটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। রাজমিস্ত্রি যেরকম কাজ করতে গেলে তার অনেকগুলো যন্ত্রপাতি দরকার হয়, তেমনি প্রত্যেকটা কাজের কিছু বেসিক টুলস লাগে। তো আমরা বেসিক টুলসগুলো নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ, ঠিক আছে, তো এই অ্যাডমিন সাপোর্ট কাজ করতে গেলে আমাদের যে বেসিক টুলসগুলো লাগে সেইগুলো হলো, আমি একটু আলোচনা করি। ফার্স্ট আমাদের যে টুলসটা লাগবে, যে টুলসটা ইম্পর্টেন্ট, মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের যে টুলস লাগবে সেটা হলো আমাদের ইমেইল অ্যাকাউন্ট। সবাই মনে হয় ইমেইল অ্যাকাউন্টটা কি এটা জানেন? তো ইমেল হলো ইলেকট্রনিক মেল, এটা নিয়ে আমি আর কথা না বলি, ইমেল অ্যাকাউন্ট বা ইমেল এটা মনে হয় আমরা মোটামুটি সবাই জানি। ইমেল অ্যাকাউন্ট প্রত্যেক দিন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ইমেল অ্যাকাউন্ট। ইমেলের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্মে তো ইমেল করা যায়, যেমন ইয়াহু, গুগল, এমএসএন, হটমেল, ইটিসি ইটিসি, এর মধ্যে আমরা জিমেইলটাই সবচেয়ে বেশি বা পপুলার, এটাই আমরা জিমেল সাইটে আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এরপরে হলো ড্রাইভ, প্রত্যেক দিন
যে কাজটা মানে যে টুলটা লাগবে সেটা হলো গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আমাদের ক্লায়েন্টকে আমাদের কাজের রিপোর্টগুলো দিতে হয়, আমাদের পার্সোনাল কাজে ব্যবহার করতে হয়। হ্যাঁ, মূলত আমরা ক্লায়েন্টের কাজে ব্যবহার করব। গুগল ড্রাইভটা কি, গুগল ড্রাইভটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমি আরও বিস্তারিত বলবো গুগল ড্রাইভটা কি। আমি জাস্ট এখানে টুলসগুলো নিয়ে আলোচনা করছি বা টুলসগুলোর নাম উল্লেখ করছি, এগুলো আমরা শিখবো। তো তাহলে কি হলো, ইমেল অ্যাকাউন্ট করতে হবে, তারপরে গুগল ড্রাইভটা ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, এরপরে ড্রপ বক্সটা নিয়ে আমরা আলোচনা করব, এটা একটা কমিউনিকেশন টুলস, স্কাইপি অ্যাকাউন্ট আমাদের থাকতে হবে, স্কাইপি অ্যাকাউন্ট, স্কাইপি কীভাবে অ্যাকাউন্ট করে, স্কাইপি কী, যখন আমি স্কাইপিতে যাব এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হলো টিম ভিউয়ার, টিম ভিউয়ার, টিম ভিউয়ার কী, টিম ভিউয়ার নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এগুলো হলো মোস্ট পপুলার টুল, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এটা তো এইগুলো মূলত আমাদের বেসিক টুলস, যেমন জিমেল অ্যাকাউন্ট আমাদের লাগবেই, গুগল ড্রাইভটা লাগবেই, ড্রপ বক্স লাগবে, স্কাইপি অ্যাকাউন্ট লাগবে, টিম ভিউয়ার লাগবে, এইগুলো হলো আমাদের টুলস। অ্যাডমিন সাপোর্ট কাজ শুরু করার আগে এই টুলসগুলো সম্পর্কে আমাদের মানে জানা দরকার, এবং এই টুলসগুলো সম্পর্কে, এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে ভালো জানা দরকার, ঠিক আছে। তো আমি যেহেতু বলছিলাম যে আমরা জিরো থেকে শুরু করব, তাহলে জিরো থেকে শুরু করা বলতে কিভাবে জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেল ক্রিয়েট করতে হয়, এটা নিয়ে আমি বিস্তারিত দেখাবো, আমি লাইভ দেখাবো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখাবো, যারা অনলাইনে আসেন বা যারা বিগিনার, যারা জিমেলে এখনও অ্যাকাউন্ট করতে পারেন না, আশা করি এই ক্লাসটার পরে তারা জিমেলে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো চলুন আমরা জিমেলে চলে যাই ডিরেক্টলি, চলে আসলাম আমি ওয়েবে। ওয়েবে আসার পরে আমি কি করব, জিমেইল ডট কমে যাব। তো জিমেলে যাই, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন জিমেইল, কিভাবে জিমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন জিমেইল, জিমেইলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে কী করতে হবে, প্রথমে www.gmail.com এই সাইটটা কী করতে হবে, রান করতে হবে। তো আমি কী করলাম, এখানে এই সাইটটা নিয়ে গিয়ে কপি করে নিয়ে গেলাম, বা আপনারা ডিরেক্টলি কী করবেন, এইখানে এসে সাইটটা টাইপ করবেন, বা www.com www.gmail.com সাইটে রান করবেন। তো এখানে অলরেডি আমার জিমেলটা লগ ইন করাই আছে, আমি সবগুলো জিমেল অ্যাকাউন্ট কী করি এখান থেকে লগ আউট করে ফেলি, সাইন আউট অল জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা তো যাদের নতুন অ্যাকাউন্ট তাদের সরাসরি সরাসরি এইরকম পেজটা চলে আসবে, সরাসরি এরকম পেজটা চলে আসবে। আমি যদি জিমেল অ্যাকাউন্টে যাই এরকম পেজ চলে আসবে, আর যাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট কেউ লগ ইন করে রাখছিল তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি করব, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের কি হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা পাবো। হ্যাঁ, তো ফার্স্ট আগে আমি কি করব, ফার্স্ট আমি কি করব, জিমেইল ডট কম সাইটটা রান করব, www.gmail.com এই সাইটটা রান করব। এই সাইটটা রান করার পরে আমি কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরপরে আমি কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা খুঁজে বের করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা খুঁজে বের করব। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আমাদের কি হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ফেস চলে আসবে। আমি এখানে আসলাম, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবং যাদের নতুন উইন্ডো এইখানে মাউস যেখানে মুভ হচ্ছে এইখানে দেখবেন অনেক বড় করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা পাওয়া যাবে। তো যেখানে আপনি পান না কেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দুটো অপশন চলে আসছে, একটা হলো ফর মাই সেলফ, ফর ম্যানেজ মাই বিজনেস, অবশ্যই ফর মাই সেলফ এই অপশনটা চুজ করবেন। চুজ করার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অ্যাকাউন্ট ফর্ম চলে আসছে। তো এখানে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই, এটা কি, এটা হলো আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফর্ম। এখানে বলা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে আপনি যে অ্যাকাউন্টটা করবেন তার ফার্স্ট নেম, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি একটু কথা বলি। যেমন হলো আমার নাম হলো রঞ্জু আলম, তাহলে কি হলো, এটা হলো ফার্স্ট নেম এবং এটা হলো লাস্ট নেম, ঠিক আছে। তো আমি যদি আমার ফুল নামটা লিখি, যদি এরকম রঞ্জু আলম তালুকদার, তখন কি হলো, তিনটা হয়ে গেলো, অনেকে কনফিউশনে পড়ে যায় ফার্স্ট কোনটা লাস্ট কোনটা, ঠিক আছে। তখন আপনি কিন্তু ফার্স্ট তো ফার্স্টই, লাস্ট তো লাস্টই,
ঠিক আছে, প্রথম এবং শেষেরটা আপনি নিতে পারবেন, কেউ চাইলে আপনার এটা নিক নেমের প্রথম এবং শেষেরটাও নিতে পারবেন। তো এটা হলো ফার্স্ট এবং এটা হলো লাস্ট। তো আমি এটা ইউজ করি না, যদি আমি সচরাচর এই নামটা আমি ব্যবহার করি তাহলে এটা হলো আমার ফার্স্ট, এটা হলো আমার লাস্ট। ওকে, তো তাহলে আমি কি করব, ফার্স্ট নেমে আমার ফার্স্ট নেমটা টাইপ করব, রঞ্জু কি হলো আলম লিখলাম, এখানে হলো ইউজার নেম। ইউজার নেম আপনার জিমেইলটা কি হবে, এখানে আপনার সেই জিমেইলটা টাইপ করবেন, আপনার জিমেইলটা কি নামে হবে, আপনার জিমেইল অ্যাড্রেসটা কি হবে, এখানে আপনি টাইপ করবেন, এই অ্যাট দ্য রেট জিমেইলের আগ পর্যন্ত এটা। তো আমি যখন ফার্স্ট নেম লাস্ট নেমটা দিলাম, এখানে কিন্তু অটোমেটিক্যালি জিমেইল আমাকে কিছু নাম সাজেস্ট করলো যে তুমি কি এই নামে জিমেইল অ্যাকাউন্টগুলো করবা, নিচে আরও কিন্তু অ্যাভেলেবল নাম আছে। ঠিক আছে, তো আমি যদি এখানে নামটা দেই, আমি একটা আমার সুইটেবল একটা নাম দিব, যেমন দিলাম যে ইনফো ডট সাইবারটেক। হ্যাঁ, ইনফো ডট সাইবারটেক। তো আমি বাইরে ক্লিক করি, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। তো এখন পর্যন্ত অ্যাভেলেবল দেখাচ্ছে, আমি এখন পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ড নিয়ে কিছু কিছু কথা আছে, সেটা হলো এখানে কিন্তু পাসওয়ার্ডের জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়াই আছে, এখানে বলছে ইউজ 8 মোর ক্যারেক্টার উইথ মিক্স অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল। এখানে আপনারা জানেন যে অনেকেই জিমেল অ্যাকাউন্ট করার সময় কী করে, নিজের মোবাইল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দেয়। তো এরকম নাম্বার, এরকম ইজি নাম্বার দিলে কি হয়, আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এবং জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য। আপনি যদি এখানে এই জিমেল অ্যাকাউন্টটা কোথাও লগ ইন করে আসেন এবং সেটা যদি সাইন আউট করে না আসেন, তো অন্য কেউ যদি আপনার ওই পিসিতে বসে এবং তার মনের মধ্যে যদি কোনো শয়তানি থাকে, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। তো অবশ্যই অবশ্যই আপনি যেখানেই যে পিসিতেই বসেন বা যে ক্যাফেতেই বসেন না কেন, অবশ্যই মনে করে আপনি সাইন আউট করে আসবেন, এবং আপনার অ্যাকাউন্টটা যেন সুরক্ষা থাকে এবং কেউ যেন আপনার অ্যাকাউন্টে হ্যাক না করতে পারে, সেই জন্য কিন্তু এখানে গুগল কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। হ্যাঁ, তো জিমেলের পাসওয়ার্ডটা হবে সর্ব নিম্ন 8 ক্যারেক্টর, মানে 8টা শব্দের হতে হবে। এর মধ্যে কি হবে, এর মধ্যে আপনার আপার কেস, লয়ার কেস এবং নাম্বার, পারলে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে রাখবেন। অবশ্যই পাসওয়ার্ডের সময় আপনার নাম ব্যবহার করবেন না, যারা হ্যাকার আছে বা যারা দুষ্ট প্রকৃতির কিছু মানুষ আছে, তারা কিন্তু আপনার আগে ফার্স্ট মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবে, এরপর আপনার নাম দিয়ে ট্রাই করবে। ঠিক আছে, তো আপনি একটা নাম দিলেন, দিলাম আমি বগুড়া, বগুড়া লিখলাম, এর মধ্যে বিটা কিন্তু ক্যাপিটাল এবং এগুলো কি হলো স্মল। তো আমি দুইটা কিন্তু দুইটা ইনস্ট্রাকশন এর মধ্যে পেয়ে গেলাম। আমি দিলাম এটা 2020, বগুড়া 2020, তাহলে কি হলো, দেখেন 8টা ক্যারেক্টারের উপরে হয়ে গেল। আমি যদি এখানে স্পেশাল কিছু সিম্বল ইউজ করি, একটা কি দিলাম, একটা অ্যাট দ্য রেট দিলাম এবং একটা হচ্ছে যে হ্যাশ দিলাম। এক মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, এক মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি লাইভে আছি, হ্যাঁ শুক্রবারে অফিস বন্ধ থাকে। জি জি আচ্ছা ভাই, ওকে, জি আসসালামু আলাইকুম। সরি, আমি একটা কল রিসিভ করে ফেলছিলাম, আসলে কলটা রিসিভ করার দরকার ছিল, আমার বস কল করেছিলেন, যার মাধ্যমে আপনার লাইভটা দেখতে পাচ্ছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা। তো সরি, আবার আমি মাপসে নিচ্ছি। তো যাই হোক, আমি পাসওয়ার্ডে চলে আসছি, পাসওয়ার্ডটা যদি আপনি এরকম দেন, বগুড়া আমি কি দিলাম, বগুড়া সংখ্যা দিলাম, স্পেশাল ক্যারেক্টার দিলাম, তাহলে আমার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়ে গেল। ওকে, তো আমি পাসওয়ার্ডটা কপি করে বা আমি এখানে চাইলে পাসওয়ার্ডটা টাইপ করে এখানে দিতে পারবো, বগুড়া 2020 অ্যাট দ্য রেট হ্যাশ। সবাই দেখতে পাচ্ছেন, কেউ আবার কেউ আবার আমার অ্যাকাউন্টে হ্যাক করেন না। ওকে, আচ্ছা, আমি জানি আপনারা সবাই অনেক ভালো, কেউ হ্যাক করবেন না, বা করলেও কিন্তু হ্যাঁ রক্ষা নাই, আমি কিন্তু হ্যাকারের চাইতেও হ্যাকার হয়ে দিলাম। তো যাই হোক, আমি এখানে পাসওয়ার্ডটা টাইপ করলাম। এখানে একটা আইকন আছে, একটা আই চিহ্ন আছে, এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করলে আমি কি পাসওয়ার্ডটা দিলাম, এটা কনফার্ম হওয়ার জন্য দেখা যায়। তো এখানে কি বলছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা কনফার্ম হলো কিনা এখানে দিলাম, এবং আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা কি। ওকে, তো তাহলে আমি কি করলাম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তারপরে আমার টার্গেটেড বা আমার যদি চুইজেবল চুইজেবল কোনো ইমেল আইডি আমি ক্রিয়েট করতে চাই সেটা নাম দিলাম, তারপরে কি দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে কী করবো, আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর বলতেছে যে হ্যাঁ এই নামে তো অলরেডি আছে,
তো আমি আর একটু কিছু লাগাই দিই, সাইবার টেক বিডি। এখন দিয়ে যদি আমি ট্রাই, হ্যাঁ নিয়ে নিছি, তাহলে আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, ইনফো ডট সাইবার টেক বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম। এইটা হলো কি, এটা হলো আমার ইমেল আইডি, এটা হলো আমার ইমেল আইডি। এটা আমি কি করলাম, আমি সেভ করে রাখবো। ওকে, আর এটা তো পাসওয়ার্ড, আমি সবাইকে পাসওয়ার্ড দেখাচ্ছি, সমস্যা নেই, ক্লাস শেষ করার পরে পাসওয়ার্ডটা হবে চেঞ্জ, কেউ চুরি করতে পারবেন না। তো এটা হলো আমার কি, এটা হলো আমার ইমেইল, এটা হলো আমার পাসওয়ার্ড। ওকে, ওকে সেভ দিলাম। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনো ক্রিয়েট করা সম্পূর্ণ হয়নি, এখানে কিছু, এখানে অপশন মানে কিছু আরো কিছু প্রসিডিওর আছে। এখানে বলছে ফোন নাম্বার, এখানে অপশনাল, আপনার চাইলে ফোন নাম্বারটা দিতে পারবেন। ফোন নাম্বারটা দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা আরো শক্তপোক্ত হবে। হ্যাঁ, এখানে রিকভারি অপশন আছে, রিকভারি মেইল অ্যাড্রেস, আপনার যদি আরো কোনো রিকভারি এনাদের কোনো ইমেইল থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়, তখন আপনি আপনার ফোন নাম্বার এবং রিকভারি ইমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারবেন। এখানে কি, এগুলো অপশনাল, অপশনাল দিলেও হবে না দিলেও হবে, আর এগুলো হলো রিকোয়ার্ড, এগুলো দিতেই হবে আপনাকে। এখানে ডেট অফ বার্থ আমি দিলাম জানুয়ারি 1, 1988। ওকে, একটা ডেট অফ বার্থ দিলাম। এখানে বলছে জেন্ডার, জেন্ডারটা কি, মেল ফিমেল, যেটা আপনি হবেন সেটা অবশ্যই দিবেন। হ্যাঁ, ওকে, দিয়ে আমি কী করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাকে পরে স্টেপে নিয়ে গেল, এবং এখানে আপওয়ার্কের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, হ্যাঁ কিছু প্রাইভেসি পলিসি আছে। আপনি, আপনাকে যে গুগল অ্যাকাউন্টটা, আপনাকে যে গুগল তার প্ল্যাটফর্ম ব্যবহার করে ইমেলটা ব্যবহার করতে দিচ্ছে, এখানে কিন্তু তাদের কিছু নির্দিষ্ট টার্মস আছে, এই টার্মসগুলো আপনি মানবেন কি না। হ্যাঁ, এখানে অনেকগুলো টার্মস আছে, এগুলো অবশ্যই পড়ে নেবেন। হ্যাঁ, অবশ্যই পড়ে নেবেন, কিন্তু পড়ে নেওয়ার অত সময় আমাদের হাতে নেই, জাস্ট এখানে মনে করবেন যে আপনি পড়ছেন, স্ক্রলটা করলেই হয়ে যাবে। তো এখানে এগ্রি, আই এগ্রি বাটনে ক্লিক করবেন, আই এগ্রি বাটনে ক্লিক করলে আমাদেরকে সরাসরি জিমেইল ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এটা হলো জিমেইল অ্যাকাউন্ট। ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, এরর দেখাচ্ছে কেন ছিল মেবি। হ্যাঁ, এটা হলো ড্যাশবোর্ড, ওয়েলকাম দেখাচ্ছে, আমি আমার জিমেইল ড্যাশবোর্ডে চলে আসছি, লগ আউট হয়ে গেল কেন, আমি আবার লগ ইন করি। তো কি ছিল, এটা হলো আমার জিমেইল, এইটা হলো আমার পাসওয়ার্ড। হ্যাঁ, এভাবে আপনাদের কি হবে, এভাবে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখানে আরো কিছু প্রসিডিওর আছে, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যে 10%, এটা ডিফল্ট, এগুলো ফিল আপ করলে হবে, না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি কি করবেন একটা করে ক্লিক করে দেবেন, 10 থেকে 30 হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করে জাস্ট ক্লিক করে দেওয়া, এরকম একটা সিগনেচার সিম্বল আসলে হয়ে যাবে, 50 হয়ে গেল। চুজ থিম, আমি যদি থিম সিলেক্ট করি আমার ড্যাশবোর্ডে, এখানে অনেকগুলো থিম আছে, আমি সিলেক্ট করতে পারবো, দরকার নাই। তো এখানে আরও যে টপিক দুটো আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন, তখন আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা 100% হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, কংগ্রেচুলেশন, ইউ আর দ্য সেট, আপনি সব কিছু কমপ্লিট করে ফেলছেন। ওকে, তো এইটা ছিল জিমেল অ্যাকাউন্ট। তো কেউ যদি আমার এই প্রসেসটা ফলো করে, যারা জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তারা মনে হয় অবশ্যই পারবে, আর যদি না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়া হবে, ঠিক আছে। এটা তো আমি জিমেলে চলে আসছি, তো কীভাবে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আপনারা তো অবশ্যই দেখলেন। তো জিমেল কেন, একটি কথা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে জিমেল ছাড়া তো আরও অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন একটু আগে বললাম যে ইয়াহু, তারপরে বিং, তারপরে এমএসএন বা হটমেইল, তারপরে হলো লাইভ, তারপরে হলো মি, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, কিন্তু গুগলটা হলো সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি পপুলার, এবং এটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি।
অনেক ইজিতে আমরা অ্যাকাউন্ট করতে পারলাম না এটা, তো এই জন্য আমরা গুগল অ্যাকাউন্ট করলাম। জাস্ট আপনার যদি চান্স ইয়াহুতে করবেন, সেম ইয়াহুতে গিয়ে আপনি করতে পারবেন, বিংয়ে করবেন, হটমেলে করবেন, হ্যাঁ লাইভে করবেন বা মিথে করবেন, যেখানে আপনি জানেন না কেন আপনি সেখানে গিয়ে আপনি ইমেলটা ক্রিয়েট করতে পারবেন। সবগুলোর কাজটা কিন্তু এক, কিন্তু জিমেলটা অনেক সহজ, এই জন্য আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। ওকে, এটা ছিল আমাদের জিমেইলের মানে আমাদের বেসিক কমিউনিকেশন টুলসের ফার্স্ট টপিক, জিমেইল অ্যাকাউন্ট। ওকে, জিমেল অ্যাকাউন্ট, তো জিমেল অ্যাকাউন্ট মনে হয় এখন সবাই ক্রিয়েট করতে পারবো। এরপরে চলে যাই গুগল ড্রাইভ, সবচাইতে মজার যে বিষয়টা। গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভটা হলো আমরা সবাই কি পিসি ইউজ করি, আমাদের কম্পিউটার ইউজ করি, কম্পিউটার কি থাকে, হার্ড ডিস্ক থাকে। হার্ড ডিস্কে কি হয়, হার্ড ডিস্কে আমাদের তথ্যগুলো বা ইনফরমেশনগুলো স্টোর করা থাকে। তো গুগল ড্রাইভ হলো এরকম একটা ভার্চুয়াল স্টোরেজ ডিভাইস, ভার্চুয়াল স্টোরেজ ডিভাইস। ওকে, ভার্চুয়াল স্টোরেজ ডিভাইস, আমি এটা কেটে দিই, এটা বারবার একটু ডিস্টার্ব করে। তো ভার্চুয়াল স্টোরেজ ডিভাইস, আপনি যখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি ফ্রিতে 15 জিবি পর্যন্ত স্পেস পাবেন। আপনি একটা হার্ড ডিস্কের মতো পাইলেন, কিন্তু এটা ভার্চুয়ালি ফ্রিতে 15 জিবি। আপনি এখানে আপনার পছন্দের ছবি, গান, মুভি যা ইচ্ছা তাই স্টোর করে রাখতে পারবেন। এখানে সবচাইতে যে মজার বিষয়টা হলো, ধরেন এখানে আপনার অনেক ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট আপনি গুগল ড্রাইভে রেখে রাখছেন, আপনার ছবি বলেন, আপনার পাসপোর্ট বলেন, আপনার ভিসা বলেন, সে আপনি বাই দা বাই আপনি আপনার ডেস্টিনেশন চেঞ্জ করলেন, এক জেলা থেকে আরেক জেলায় গেলেন বা এক দেশ থেকে আরেক দেশে গেলেন, যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টের দরকার হয় আর আপনি যদি ওইটা ড্রাইভে রেখে দেন, আপনি যেখানেই যান না কেন আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে কিন্তু আপনার সেই ডকুমেন্টটা নিতে পারছেন। এটা তো, এটা যেমন আমাদের পার্সোনাল কাজেও অনেক হেল্প করে, এবং ক্লায়েন্টের কাজ, আমরা তো আসলে মূলত ক্লায়েন্টের কাজ করার জন্য এই টুলসগুলো শিখছি, ক্লায়েন্টের এগুলো কাজ করতে হবে, তো পার্সোনাল কাজেও যেরকম এগুলো আমাদের হেল্প করবে এবং ক্লায়েন্টের কাজেও এগুলো আমাদের অনেক হেল্প করবে। তো গুগল ড্রাইভের জন্য আসলে কোথাও অ্যাকাউন্ট করতে হয় না, কিছুই করতে হয় না, অল মানে আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে আপনি ডিরেক্টলি কী করবেন, আপনি গুগল ড্রাইভটা ব্যবহার করতে পারবেন। তো চলেন আমরা তাহলে গুগল ড্রাইভে যাই। তাহলে কী হলো, আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এখন গুগল ড্রাইভে যাওয়ার জন্য হাতে ডান পাশে দেখেন এইখানে ডট ডট ডট, মানে ডট একটি স্কোয়ার ডট ডটের একটা অপশন আছে, এখানে মাউস নিয়ে গেলে নিচে লেখা আসবে গুগল অ্যাপস, ঠিক আছে, গুগল অ্যাপস। আপনি যদি এই গুগল অ্যাপসে ক্লিক করেন, গুগল অ্যাপসে ক্লিক করার পরে এখানে গুগলের যে সার্ভিসগুলো, যে প্রোডাক্টগুলো এখানে লিস্ট আকারে অনেক প্রোডাক্ট আছে, আপনি যদি একটু স্ক্রোল করেন, এটা কি আমার অ্যাকাউন্ট, আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সার্চ, এটা হলো গুগল ক্রোম যেটা আমরা ব্যবহার করছি, এটা হলো গুগল ম্যাপ, গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর আমরা অনেকেই জানি, আমাদের ফোনে প্লে স্টোর আছে যেখান থেকে আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল করে থাকি। জিমেইল, অলরেডি আমি জিমেইল অ্যাকাউন্ট করেই ফেললাম, কন্ট্যাক্ট, আমাদের গুরুত্বপূর্ণ কন্ট্যাক্টগুলো আমরা জিমেইল বা আমাদের কন্ট্যাক্টে অ্যাড করতে পারবো। এটা হলো ড্রাইভ, এটা হলো গুগল ক্যালেন্ডার, এটা হলো ট্রান্সলেট, এটা হলো ফটোস, আমাদের ফটোসগুলো গুগল ড্রাইভ ছাড়াও ফটোসে ফটোস অপশনও রাখতে পারবো। হ্যাঁ, ট্রান্সলেট, ট্রান্সলেটটা আমাদের কাজে লাগবে, ট্রান্সলেটটা হলো ভাষা ট্রান্সলেট করা। আপনি এখানে ইংলিশের কোনো একটা ওয়ার্ডের মিনিং জানছেন না বা আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজের মিনিংটা জানছেন না, আপনি কিন্তু সহজে এটা ট্রান্সলেট করে নিতে পারবেন, বাংলায় নিতে পারবেন, ঠিক আছে। এখানে অডিও, এখানে আপনি কিন্তু ভিডিও কল টল বা ভিডিও শেয়ারিংও করতে পারবেন। এখানে আরও একটু স্ক্রোল করলে আর অনেকগুলো অপশন পাচ্ছি আমরা, ডক, শিট, স্লাইড, ব্লগার, হ্যাং আউট, কিপ, হ্যাঁ, জামুর বোর্ড, ক্লাসরুম, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি এগুলো। তো এগুলো আমাদের অত বেশি দরকার লাগবে না, আমাদের সবচেয়ে বেশি দরকার লাগবে সেটা হলো ড্রাইভ। আমি যদি ড্রাইভে ক্লিক করি, আমাকে এখানে ড্রাইভে নিয়ে আসছে, এবং এখানে গুগল থেকে আমাকে কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি ড্রাইভটা কীভাবে ম্যানেজমেন্ট করব। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, হ্যাঁ, ড্রাইভটা ব্যবহার করার জন্য এটা কীভাবে ম্যানেজমেন্ট করব এটা এখানে দেওয়া আছে। তো এর দরকার নাই, আমি আপনাদের শেখাচ্ছি, এটা আমি রিমুভ করে দিলাম এখান থেকে। নো নিড, আচ্ছা, তো ড্রাইভে চলে আসলাম। ড্রাইভে চলে আসার পরে এখানে আপনার কিছু মেনু আছে, হ্যাঁ, মাই ড্রাইভ, শেয়ার উইথ মি, আপনি কি শেয়ার করছেন, রিসেন্ট, রিসেন্ট আপনি রিসেন্টলি কি কি কাজ করে করে আসছেন, স্টার্টার, ট্রাশ, মানে ট্রাশ বলতে এখানে আমাদের হচ্ছে আমরা যখন যখন কোনো কিছু ডিলিট করি, এটা হচ্ছে
মানে আমাদের পিসিতে যেরকম থাকে হলো কি কোনো কিছু ডিলিট করার পরে এটা এটা চলে আসে রিসাইকেল বিনে চলে, এরকম একটা এটা হলো রিসাইকেল বিন, ডিলিট করে এখানে চলে আসবে, এখান থেকে ডিলিট করে দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই আমরা ড্রাইভে চলে আসলাম, ড্রাইভে চলে আসার পরে, হ্যাঁ ড্রাইভে চলে আসার পরে এখানে নিউ নামে একটা অপশন আছে, আপনি যদি নিয়ে ক্লিক করেন, নিয়ে ক্লিক করার পরে এখানে আপনি অনেক ফোল্ডার পাচ্ছেন, ফাইল আপলোড পাচ্ছেন। হ্যাঁ তো এখানে কি আমি বলছিলাম একটা হার্ড ডিস্ক, আপনি যদি নিয়ে ক্লিক করেন, নিয়ে ক্লিক করার পরে এখানে ফোল্ডার অপশন চলে আসবে। আমরা কি করি পিসিতে অনেকগুলো ড্রাইভ ক্রিয়েট করি না, লিখে রাখি মাই পিকচার, মাই অডিও, মাই ভিডিও, তো আপনি ড্রাইভেও, এটা তো একটা ভার্চুয়াল একটা হার্ড ডিস্ক, আপনি ড্রাইভেও কিন্তু এরকম আপনার ফোল্ডার ফোল্ডার বা ড্রাইভ ড্রাইভ অনুযায়ী কিন্তু আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন বা ড্রাইভ ক্রিয়েট করতে পারবেন। তো তাহলে এখানে নিউ নিয়ে ক্লিক করবেন, নিউ অপশনে, তারপরে ফোল্ডারে ক্লিক করবেন, ফোল্ডারে ক্লিক করার পরে এখানে আনটাইটেল ফোল্ডার লেখা আছে, এখানে আপনি কী করলেন মাই পিকচার ক্রিয়েট করলেন, দেখেন আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমি আপনি আরো একটা ফোল্ডার নিলেন, এখানে কি লিখলেন মাই মিউজিক, যেটা আমাদের সচরাচর আমরা আমাদের পিসিতে করে রাখি মানে করে থাকি এটা। তারপর কি করলাম আবার ফোল্ডারে ক্লিক করলাম, লিখলাম মাই ডকুমেন্ট, ওকে। এইটা হলো তিনটা আমি কি করলাম এখানে ড্রাইভ ক্রিয়েট করলাম। তো এই ড্রাইভগুলো কি, এই ড্রাইভগুলো কি ডাবল ক্লিক করলে আমি ভিতরে ঢুকলাম ফাঁকা। তো এখন কি করব, এখানে আমি কি করব, এখানে আমার পিকচারটা আপলোড করে রাখবো। আমি ঢুকলাম ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম ফাঁকা, তো এখানে কি করব আমি এখন আপলোড করব। আপনি যদি ফাঁকা জায়গায় যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করেন, এখানে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, আমি তো নিউ ফোল্ডার করে ড্রাইভ ক্রিয়েট করলাম, এখন আপলোড ফাইল আর আপলোড ফোল্ডার দুটোর মধ্যে তফাৎটা কি? ফাইল বলতে আমরা কি বোঝাই, ফাইল বলতে বোঝাই প্রত্যেকটা সিঙ্গেল কোনো ডকুমেন্টকে, সিঙ্গেল কোনো ডকুমেন্টকে ফাইল বোঝায়। ফোল্ডার বলতে বোঝায় যে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, তো ফাইল ফোল্ডার এটা আমরা সবাই মোটামুটি জানি। তো আমি এখানে কি করব আপলোড ফাইল ক্লিক করব, আমার কি হবে আমার পিসিতে নিয়ে যাবে, আমার পিসিতে ডেস্কটপে দেখি কোনো ইমেজ আছে কি না। আমার একটা ছবি, আমি ছবিটা নিয়ে আসলাম, এই হলো আমার ছবি, ঠিক আছে। এটা কোথায় থাকলো, এটা কিন্তু আমি তিনটা ড্রাইভ ক্রিয়েট করলাম যার মাই পিকচারের মধ্যে আমার ছবিটা থাকলো। আমি যদি মাই ড্রাইভে চলে যাই, মাই ডকুমেন্ট, মাই মিউজিকেও কিছু নাই, কেন থাকবে, আমি তো কিছু আপলোড করি নাই, মাই পিকচারে আমি একটা ছবি আপলোড করলাম, ঠিক আছে। এইটা এইটা এই পিকচারটা আজীবন থেকে যাবে, যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত থাকবে। তো এটা ছিল গুগল ড্রাইভের পরিচয়, এটা জাস্ট গুগল ড্রাইভের পরিচয়টা শুরু, আমাদের ক্লাসের সময়টাও শেষ হয়ে গেছে, আগামী পর্বে গুগল ড্রাইভের বিস্তারিত এ টু জেড নিয়ে আলোচনা করব, আরও অনেক কাজ বাকি আছে, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা কী শিখলাম, আজকে আমরা শিখলাম, আজকে আমরা জানলাম অ্যাডমিন সাপোর্ট কী, অ্যাডমিন সাপোর্টের মধ্যে কোন কোন ক্যাটাগরির কাজ আমাদের করতে হবে, এরপরে অ্যাডমিন সাপোর্ট কাজ করতে গেলে আমাদের কী কী টুলস সম্পর্কে জানতে হবে, টুলসগুলো কী, এবং ফার্স্ট যে টুলসটা সেটা হলো ইমেইল, ইমেইল এখন কীভাবে ক্রিয়েট করতে হয়, এরপরে গুগল ড্রাইভের আমি সামান্য কিছু ব্যবহার দেখাইলাম, আগামী ক্লাসে গুগল ড্রাইভ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো এই পর্যন্তই আজকে ক্লাসটা থাকলো, আর যারা আমার ক্লাসটা ফলো করছেন, যারা চাচ্ছেন যে অনলাইন থেকে কিছু করব, নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করবো, তারা যদি আসলে এটা মনের মধ্যে থাকলে হবে না, সত্যি সত্যি যদি চান, এবং আমি গত ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হইতে গেলে তিনটা জিনিস লাগবে, একটা কি, একটা হলো আপনার কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা, সেকেন্ড হলো আপনার কমিউনিকেটিভ ইংলিশ, আবার আপনার ইংলিশ সম্পর্কে একটু মানে কমিউনিকেশন করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, থার্ড হলো আপনার ডেডিকেশন, ডেডিকেশন অ্যান্ড ডেডিকেশন, ঠিক আছে। তো এই তিনটা যদি থাকে আপনি অবশ্যই সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার হইতে পারবেন, আর ফ্রিল্যান্সিংটা আপনার লাইফটা চেঞ্জ করে দিবে, আপনার ফ্যামিলি লাইফটাও চেঞ্জ করে দিবে, ঠিক আছে। এটা তো কথা হলো যে আমি আজকে কীভাবে জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনারা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা বাসায় বসে প্র্যাকটিস করবেন, পারলে 4-5টা জিমেল অ্যাকাউন্ট ডিফারেন্ট ডিফারেন্ট নামে ক্রিয়েট করে সুন্দর করে এক্সেল শিটে বা আপনাদের ওয়ার্ডে বা নোটপ্যাডে সেভ করে রাখবেন। এটা হলো হোমওয়ার্ক, আপনারা 2-3টা বা 4-5টা যে যে কয়টা পারেন আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, আমি আগামী ক্লাসে আবার এই গুগল ড্রাইভ থেকে ক্লাস শুরু করব। এবং আপনাদের আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন,
কারো যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন, সেগুলো নিয়ে আমরা সেগুলো আপনাদেরকে সমাধান করে দেবো এবং সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই ঘরে থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।